হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো তোমাদেরকে আমি যেমন বলছিলাম যে আমি আমার সমস্ত মেকআপ ব্রাশ কি করে ক্লিন করি সেটা দেখাবো। সো এটা হচ্ছে একটা স্পঞ্জ, এটা একটা স্পঞ্জ, এগুলো আমার হাতে রাবার ব্যান্ড অ্যান্ড এগুলো হচ্ছে মেকআপ ব্রাশেস। দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকমের ব্রাশেস আছে। তো এটা হচ্ছে আমার মেকআপ ব্রাশের পুরো পাউচটা দেখতে পাচ্ছ। অ্যান্ড আমি বাটিটা এনেছিলাম এগুলোতে ওয়াশ করবো বলে, বাট ঠিক আছে দেখতে কিভাবে কি করা যায়। অ্যান্ড আমি আগে কি করবো, সমস্ত মেকআপ ব্রাশেস গুলোকে খুলবো এখান থেকে, ঠিক আছে। খুলে দেন কিভাবে আমি ক্লিন করি, খুবই সিম্পল উপায়, তেমন কিছু কি বলবো, তেমন কিছু ব্যাপার না, ঠিক আছে। তো সমস্ত মেকআপ ব্রাশেস গুলোকে নিতে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে এইটাতে আমি লিখে দিয়েছি সমস্ত মেকআপ ব্রাশেস গুলোকে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম মেকআপ ব্রাশ গুলো ক্লিন করবো ক্লিন করবো, বাট করা হয়ে উঠছিল না। পরে নিয়ে গেছি, দেখতে পাচ্ছ সমস্ত ব্রাশেস এখানে, হাইলাইটার ব্রাশ, ফাউন্ডেশন ব্রাশ, সমস্ত রকমের আই মেকআপ আই ব্রাশ, ঠিক আছে। তো সমস্ত রকমের পাউডার ব্রাশ দেখতে পাচ্ছ, সমস্ত রকমের ব্রাশই আছে। সেটটা আমি বার্থডে তে পেয়েছিলাম গিফটে, সো সেখানে স্কুলি আছে, কম্ব আছে, এভরিথিং, একটা মেকআপ ব্রাশ আছে যেগুলো থাকে, দেখতে পাচ্ছ সমস্ত রকমের ব্রাশ আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো এগুলি আজকে আমি ক্লিন করব, অনেক দিন হয়ে যায় এগুলো ক্লিন করা হয় না, আর এগুলো বারবার রিপিটেডলি মেকআপ করতে ইউজ করা হয়, সেটাতে তোমার ফেসেরই ক্ষতি হয়। অ্যান্ড এই যে পুরো পাউচটা আছে মেকআপের, যে মেকআপ ব্রাশের যে পাউচটা, সেটা খুবই হ্যান্ডি, মানে সমস্ত মেকআপ ব্রাশগুলোকে তুমি চাইলে এইভাবেই প্যাক করে কোথাও ট্রাভেলে নিয়ে যেতে পারো। সো আমি আগে এগুলো ছটফট খুলে নেবো, দেন আমি দেখাচ্ছি কিভাবে আমি কি করবো। তো কি ফোন বাচ্চিং গাই, বাস হয়ে গেছে আমার সমস্ত মেকআপ ব্রাশগুলো খোলা। চলো, সেখানে অনেক দেখতে পাচ্ছ এটা হয়েছে, আর আমি এই এটাকে তুলে দেবো, ব্যাগটার আমার কোনো কাজ নেই, তো আমি এইটা রাখবো। অ্যান্ড ফার্স্টে আমি কি করবো, এগুলোকে আগে জল দিয়ে ভেজাবো, ঠিক আছে। তারপরে মেকআপ ব্রাশগুলোকে অবভিয়াসলি জল দিয়ে ভেজাবো, দেখতে পাচ্ছ বিউটি ব্লেন্ডারটাকে জলে দিতেই কি অবস্থা, বিউটি ব্লেন্ডারে দেখতে পাচ্ছ কি অবস্থা, এই জলে ভেজাতে এই অবস্থা হয়ে গেছে সমস্ত মেকআপ ব্রাশগুলোর। অ্যান্ড এই স্পঞ্জগুলো সব থেকে বেশি নোংরা হয় দেখতে পাচ্ছ, আগে যতটা পারবে এতে ধুয়ে নেবে, কি বলে, জল দিয়ে ফার্স্টে ভালো করে ওয়াশ করে নেবে, ক্লিন করে নেবে, অ্যান্ড দেন ওটাতে তোমরা যেতে ইচ্ছা ইউজ করতে পারো। আমি দেখাচ্ছি আমি কি ইউজ করবো তোমাদেরকে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ জলটার অবস্থা, আমি ফেলে দেবো ফার্স্টে জলটা, দেন আমি অল্প একটু জল নেবো এটাতে। দেন আমি কি করব, আমি এই ক্লিনিক প্লাসের এই পাতার পাউচটা ইউজ করবো, আমি এটা অলরেডি কেটে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। সো বেশি লাগবে না, খুব বেশি অল্প একটু নিলেই হয়ে যাবে। সো আমি এতটুকু নিয়ে ফেলেছি, অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে শ্যাম্পু ইউজ করেছি, তো এটা নিয়ে আমি কি করবো এটার মধ্যে দিয়ে দিলাম, অ্যান্ড ভালো করে টাকা ফার্স্টে ইয়ে করে নেবো। তোমরা শ্যাম্পু দিয়েই সবসময় করবে, সব সেটাতে সব থেকে ভালো হয়। অ্যান্ড দেন এগুলোকে জাস্ট ডুবিয়ে দেবো, এগুলোকে এখন ডুবিয়ে রাখতে হবে প্রায় 15-20 মিনিট ডুবিয়ে রাখো, অ্যান্ড দেন তোমরা পুরো রেজাল্টটা দেখতে পাবে। অ্যান্ড অবভিয়াসলি মুখগুলোকে এর মধ্যে দেবে যাতে ভালো করে ক্লিন হয়, তো অটো ক্লিন হয়ে যাবে, তোমাকে নিজে থেকে ঘষাঘষি মাঝামাঝি কিচ্ছু করতে হবে না, জাস্ট এর মধ্যে দিয়ে ডুবিয়ে রাখলে ব্যাস। আপনি আর সেটা 15-20 মিনিট পরে আমার যখন স্নান হয়ে যাবে তার মধ্যে দেখবে এগুলো সব ক্লিন হয়ে গেছে, তো তখন তোমাদেরকে সেটাও দেখাবো। যে কিভাবে দেখতে পাচ্ছি আমি সমস্তটা ভিজিয়ে ডুবিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা সমস্তটা ডুবিয়ে রেখে দিয়েছি। আমি ভাবছি আর একটু আমি উপর ভেতর দিয়ে একটু ইয়ে দিয়ে দিই, শ্যাম্পু দিয়ে দিই, দেখতে পাচ্ছি এই শ্যাম্পুটা একটু দিয়ে দিলাম। চলো আরামসে এগুলো ক্লিন হয়ে যাবে, তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, অ্যান্ড দেন আমরা দেখবো যে কতটা কি ক্লিন হলো না হলো। সব থেকে তো বিউটি ব্লেন্ডারটা ক্লিন হওয়া দরকার, বিকজ ভীষণ নোংরা হয়ে যায় বিউটি ব্লেন্ডার দিয়ে। সমস্ত মেকআপ করি, ব্রাশ তো ইউজ করি জাস্ট আই মেকআপ করার জন্য, বাট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সমস্ত কাজ করি, তো বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজতে হতে হবে। আর আমি আমার রাবার ব্যান্ডগুলোও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে রাবার ব্যান্ডগুলো দিতে পারো। তো চলো এটাকে আমি এখন রেখে দিই 15-20 মিনিট, তারপর তোমাদের সাথে মিট করে দেখাচ্ছি কতদূর কি হচ্ছে। দেখতে পাচ্ছ এগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম,
এবার এগুলো জাস্ট খালি ওয়াশ করে দেবো খতম। এর মধ্যে আমি একটা ইয়েও দিয়েছিলাম, একটা স্ক্রাঞ্চিসও দিয়ে দিয়েছিলাম। জলটা দেখো আমি কিভাবে আমার মেকআপ ব্রাশ গুলো ক্লিন করলাম খুবই সহজ এন্ড সিম্পল ভাবে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, এন্ড যদি হেল্পফুল হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, যাতে ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এন্ড বাই, টেক কেয়ার গাইজ, এন্ড টেক লাভ, টাটা।